পরে, আরো আগে না, উনি এন্তেকাল করছে 597 হিজরিতে। আপনি শুনলে খুশি হবেন, ইবনে জাউজি রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই মিলাদের পক্ষে কিতাব লিখছে, কিতাবের নাম মাউলিদুল আরুস। আমার কাছে সেই কিতাবটা আছে। অতএব কেউ যদি বলে 604 হিজরি আগে মিলাদ ছিল না, তাদের কথাটা মিথ্যা প্রমাণিত হবে ইবনে জাউজির ওই মিলাদের কিতাব দিয়া। কারণ উনি 604 হিজরির আগে 597 হিজরি তো নিয়ে এতে গেল হয়েছে, ওই এরও আগে উনি কিতাব লিখছে মিলাদের পক্ষে। অতএব এর আগেও মিলাদ ছিল, কুরুনে সালাসায় মিলাদ ছিল না। যারা বলে মনে রাখবেন একটা কথা, ওয়াজ মাহফিল নবীর যুগে ছিল কিনা? ছিল। কথা কন নাকি? ছিল। কিন্তু এই সিস্টেমে ছিল না? মাইক দিয়া, ভ্যান্ডেল সাজায়, লাইট দিয়া, পুষ্টা রেঙ্গের স্টেজ করে, এই সিস্টেমে নবীর যুগে কি ওয়াজ মাহফিল ছিল? না। কিন্তু ওয়াজ কুরআন হাদিসের ওয়াজ ছিল। ঠিক তেমনি ভাবে রাসূলের যুগে মিলাদ ছিল, শুধুমাত্র ধরনটা চেঞ্জ হয়েছে, কিন্তু নবীর যুগে এটা ছিল। আরে ভাই, রোজে আজলে সূরা আল ইমরানে দেখবেন, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত, রোজে আজলে দুনিয়াতে মানুষ পাঠাইবারও আগে সমস্ত নবীদেরকে আল্লাহ জমায়েত কইরা নবীদের সামনে নবীজির মিলাদের আলোচনা আল্লাহ নিজে করছে। এই জন্য বলি মিলাদ ছিল, আগেও ছিল, পৃথিবীর সৃষ্টির আগেও মিলাদ ছিল। এটার রূপটা অনেক সময় চেঞ্জ হয়েছে, এটাকে উলামায়ে আহলে সুন্নাহ বলেছে বিদআতে হাসানা, উত্তম বিদআত মানে মুস্তাহাব, জায়েজ, নাজায়েজ কেউ বলেনি। হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ববরণ্য মুফাসসির, সর্বজনমান্য মুফাসসির, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত মিলাদের পক্ষে। আল বেদায় অন নেহায়া আমার কাছে আছে এখানে, আল বেদায় অন নেহায়া, সেই কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মিলাদের পক্ষে ফতোয়া দিয়েছে। ভাই সাহেব, পাগলামি করবেন না, যুগের যত বড় বড় ইমাম ছিল তারা সবাই মিলাদের পক্ষে ছিল, কেউ বিরুদ্ধে কথা বলেনি। একমাত্র সে দেওবন্দ মাদ্রাসা হওয়ার পরে রশিদ আহমদ গাঙ্গুহি সর্বপ্রথম এই ভারতবর্ষে মিলাদের বিরুদ্ধে কথা বলে। অথচ উনার পীর হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কি নিজেও মিলাদ পড়ছে, এই গাঙ্গুহি সাহেব নিজেও প্রথম জমিনে মিলাদ পড়ছে, আশরাফ আলী থানভি সাহেব মিলাদ পড়ছে আগে, শেষে আইসা ভেজাল ওই আব্দুল হাব নজদীর ভাইরাসটা ঢোকার পরেই তারা মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে। এর আগে সবাই মিলাদের পক্ষে ছিল, কোনো ধরনের বিতর্ক ছিল না, রাসূলের প্রেমের মামলায় সবাই এক ছিল। দুই নম্বর প্রশ্নটা, মিলাদ নিয়ে প্রশ্ন আছে? আচ্ছা, দুই নম্বর প্রশ্ন আমার ভাইজানের, সেটা হলো নবীজি নূর, এই নূর বিষয়টা, খাওয়া দাওয়া কিভাবে নূরের তৈরি হইলে খাওয়া দাওয়া সম্ভব হয়, এখানে আমি একটা সহি হাদিস আপনাকে শোনাবো। মনে রাখবেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে সহি বলছে, জামিউল মাসানিদ ওয়া সুনান, ওই কিতাবের মধ্যে আমার ল্যাপটপে সবগুলি কিতাব আছে, 22,600 কিতাব আছে ল্যাপটপে, নগদে কেউ চাইলে দেখা দেবো। তবে আমার অনুরোধ ছোট ভাই, তুমি বয়সে বড় হবে না, সামান্য ছোটই হবা, তোমার কাছে অনুরোধ করি, আমার লেখা একটা বই আছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকিয়া, এই বইটা তুমি সংগ্রহ করো, অথবা আমার জাকের ঘরের সাথে যোগাযোগ করলে তোমার এটা পৌঁছাই দেবো ইনশাল্লাহ, ওটা পড়লে তুমি নিজে যাচাই করে পাবা। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে বাজ্জার সহ একাধিক কিতাব থেকে হাদিস এনেছেন ইমাম হাইসামি নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি, মজমুয়ে জাওয়াইদ কিতাবের মধ্যেও হাদিস কেন উল্লেখ করেছিলেন, সহিহ হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, হযরতে রাসূলের পাকসাম বলেন যে আল্লাহর কাছে ফেরেশতার একদিন বললেন, হে আল্লাহ, আদম জাতি বানাইছো, এরা তো জমিনে যে রক্তপাত করতেছে, এরা মানুষকে হত্যা করতেছে, তোমার সাথে শিরক করতেছে, তারা মদ পাপাচারে লিপ্ত হইতেছে, আল্লাহ আমরা যদি জমিনে যাইতাম, আমাদের যদি প্রেরণ করতো, আমরা এত পাপা পাপ কাজে লিপ্ত হইতাম না। তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বললেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুইজন ফেরেশতা ফরহেজগার আমার সামনে আনো। ফেরেশতারা বাছাই করা দুইজন ফেরেশতা আল্লাহর কাছে নিলেন, আল্লাহর আরশের সামনে বা আল্লাহর কাছে হাজির করলেন, দুইজন ফেরেশতার নাম হইল হারুত এবং মারুত। কোরআন শরীফে দুই ফেরেশতার নাম আছে, কেউ আছে না নাই ভাই স্যার? হারুত এবং মারুত, এই দুই ফেরেশতার আল্লাহ, ফেরেশতা কি মাটির তৈরি না নূরের তৈরি? নূরের তৈরি। এই দুই ফেরেশতার আল্লাহ জমিনে পাঠাইছে, পাঠাইছে মানবীয় সুরত দিয়া, বাসার বানাইয়া পাঠানোর পরে সুন্দরী রূপসী তন্নী এক মহিলা, ওই দুই ফেরেশতার পিছনে আল্লাহ নিজে লেলায় দিছে, মহিলা দেখা দুই ফেরেশতা বিবাহ করার জন্য প্রস্তাব দিল, ওগো ম্যাডাম আপনি যদি রাজি থাকেন আমি আপনাদের আপনাকে বিয়ে করতে চাই। আচ্ছা, যে ছেলে বিয়ে করতে চাই তার পুরুষত্ব আছে না নাই? আছে। ভারত মারুত যে বিয়ে করতে কইলো, তার মানে কি বোঝা যায়, আর পুরুষত্ব আল্লাহ দিছিল নি? আছে। খেয়াল করি এটা সহি হাদিস জয়ীফ না। তখন মহিলা বলল, ঠিক আছে আমি রাজি, তবে আমার একটা শর্ত, আপনারা আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আমি আপনাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব।
কিন্তু ফেরেশতা দুইজন রাজি হইল না, মহিলা চলে গেল। কিছুদিন পরে আবার ওই মহিলাটা, সুন্দরী মহিলা আসছে, ও মহিলার নাম হইল জোহরা। নাম কি? জোহরা। আপনাদের এলাকার জোহরা না, ওই জোহরা সুন্দরী হাদিসের মধ্যে যার নাম এসেছে। সেই মহিলা একটা বাচ্চা নিয়ে আসলো। আসার পরে ওই দুই ফেরেশতা হারুত মারুত আবার প্রস্তাব দিল যে আপনি বিবাহ বসতে রাজি হইলে আপনাদের আপনাকে বিয়ে করতে রাজি। মহিলা শর্ত দিলেন, আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত, আল্লাহর সাথে শিরিক করা লাগবে না। এই বাচ্চাটা আমি নিয়ে আসছি, বাচ্চাটাকে যদি আপনারা কতল করেন, হত্যা করেন, তাহলে আপনার বিয়ে বসবো। ফেরেশতা দুজন রাজি হইল না, অনাস্থা দিল, রাজি হইল না, মহিলাও চলে গেল। তৃতীয়বারের মাথায় ওই জোহরা সুন্দরী আবার আসলো। আসার পরে ওই দুই ফেরেশতা হারুত এবং মারুত মহিলাকে বিবাহ করার প্রস্তাব দিলেন। মহিলা রাজি, কয় আমার এবার শর্ত হইল কোনো হত্যা, সন্তানকে হত্যা করা লাগবে না, আল্লাহর সাথে শিরকও করা লাগবে না। তবে হে, একটা কাজ করলে রাজি আমি। কি কাজ? আপনাদের জন্য একটা খাবারের জিনিস আনছি, যদি খান তাইলে আমি রাজি। কি খাবার? এই যে বোতল বেরা মদ আনছি। কি আনছে? মদ। এটা যদি আপনারা পান করেন তাইলে আমি আপনাদের সাথে বিবাহ বসতে রাজি। এখন দুই ফেরেশতা রাজি হইছে। হাদিসের ভাষায় ফা সারাবা, তারা খাইলেন, মদ পান করলেন, সারাবাহু ইহাকে পান করলেন, ওই সন্তানটাকে হত্যা করলেন, আল্লাহর সাথে শিরিক করলেন, এরপরে মহিলার সাথে মিলিত হলেন। মিলিত বুঝেননি? তা এখন এই হাদিস থেকে প্রমাণ হয়, নূরের তৈরি হওয়ার পরেও আল্লাহ যাকে বাশারিয়াতের গুণ দিয়ে জমিনে পাঠাবে, তার দ্বারা খাওয়া দাওয়া, স্বামী স্ত্রীর মিলন করা, মানবীয় আচরণ করা তার দ্বারা সম্ভব, কারণ আল্লাহ তাকে বাশারিয়াতের গুণ দিয়েছে। আমাদের নবী নূর, কিন্তু আল্লাহ আমাদের নবীকে বাশার বলেছেন, বাশারিয়াতের গুণ আল্লাহ নবীজিকে দিয়েছেন। অতএব আল্লাহ যদি ক্ষমতা দেয় তা অস্বীকার করার কোনো রাস্তা নাই। তবে জ্ঞানে গুণে মর্যাদায় সর্ববিষয়ে, সর্ববিষয়ে আল্লাহর নবী সর্বশীর্ষে, সৃষ্টি জগতে আমার নবীর সাথে কাহারো তুলনা চলবে না। এই হলো রাসূলের হাদিস মোতাবেক, যদি নূরের তৈরি হয়, আল্লাহ যদি তাকে বাশারিয়াত দান করে, মানবীয় মানবত্ব যে একটা গুণ, মানবীয় মানবত্বর যে একটা গুণ, বাশারিয়াতের গুণ যদি আল্লাহ দেয়, তাহলে এটা তার জন্য অসম্ভব না, সম্ভব। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। এই যে আমার কিতাবটা ভাইয়া, এই কিতাবটা যদি পারো সংগ্রহ করে নিন, এটা আমার লেখা। বইটার নাম নূরে মুজাসসাম, বইটার নাম হলো নূরে মুজাসসাম, 100 টাকা হাদিয়া। এটা নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, এই ব্যাপারে যত দলিল দরকার, এমনকি নবীজিকে মাটির তৈরি প্রমাণ করার জন্যে যতগুলি দলিল তারা সেট করে, এমনকি যতগুলি যুক্তিও সেট করে, সব কয়টার খণ্ডন এটার মধ্যে কোরআন হাদিস দিয়ে করা আছে। এবং আপনারা জানেন চুয়াডাঙ্গাই খাসপাড়ায় আমি একটা মোনাজারা করেছি, সে করার মোনাজারার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, এরপরে আরো কয়েকটা বাহাস আমি করেছি, করার পরে যতগুলি প্রশ্ন ওয়াহাবি গোষ্ঠী থেকে পাইছি নবীরে মাটির তৈরি প্রমাণ করার জন্য, সব কয়টার দলিল এটার মধ্যে দেওয়া আছে, পাল্টা জবাব কোরআন সুন্নাহ মোতাবেক। যাকে ভাইদের বলি, আপনারা জ্ঞানী, আপনারা গুণী, আপনারা সম্মানিত, আপনারা প্রবীণ, আপনারা আমার চাইতে অনেক বড়, আমি স্বীকার করি, কিন্তু আপনাদের কদম ধরে বলি, আপনারা আমার মুরব্বী, আপনারা আমার জাকের ভাই, আমার হুজুরের মুরিদ, আপনাদের অনুরোধ করি, আপনারা যতই জানেন বুঝেন, আপনাদের সন্তান আদিদেরকে দরবার শরীফ মুখী করেন। প্রতিদিন 2 লাইন 4 লাইন 5 লাইন করে হুজুর কেবলা নসিহত, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি নাতনি, আপনার স্ত্রী সহ পরিবার সদস্য সদস্যা তাদেরকে নসিহত শরীফ শিখান, জানান। দরবার শরীফের আলেমরা যে কিতাবগুলি লেখছে এগুলি নিজেরাও পড়েন, ছেলে মেয়েদেরকে পড়ান। আর যদি মনে করেন আমি কি কম জানিনি, তাহলে দাদা বেশি দিন লাগবে না, খুব তাড়াতাড়ি আপনার ছেলে আপনার বিরুদ্ধে দাঁড়াইবে। কারণ আপনি আপনার ছেলের জন্য 50 টাকা 100 টাকা খরচ করেন নাই, একটা ছোট্ট নসিহত শরীফ তার হাতে আইনা দেননি, একটা বই, ধর্মীয় বই আইনা তার হাতে দেননি, সে জানার সুযোগ পায়নি, কিন্তু আপনার অগোচরে, আপনার জানার বাইরেও ওই ওয়াহাবি গোষ্ঠীর একুপনে আপনার ছেলের হাতে ওয়াহাবিদের বই ঠিকই ধরাই দিতেছে। তারা কিন্তু হেইটা জানতেছে, সত্যটা জানার জন্য বই পাইছে না। আপনারা কিছু বই ধরবার থেকে আইনা নিজেরাও পড়বেন, নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াইবেন, নিজের পরিবার সদস্যদেরকে জানাইবেন। আমি বলছি না যে আমার বই পড়ে না, দরবার আলেম যারা লেখছে, সুন্নি আলেম যারাই কিতাব লেখছে, এগুলি পড়েন। এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক একজন লেখকের, এক একজন রাইটারের লেখনী থেকে এক এক ধরনের শিক্ষা আপনারা পাবেন, সব ধরনের বই আপনারা টুকটাক পড়েন দাদা। আপনারা মনে করেন না যে আপনারা জানতেছেন, আরে ভাই আপনার আমি সম্মান করি, আপনার ছেলের এজন্য দরবার মুখী রাখতে পারে, এই জন্য আমি কথাটা বললাম। বই আপনারা সংগ্রহ করে নেবেন, সুযোগ করে মাহফিলের জন্য কোনো বিঘ্ন না ঘটে, এটা মনে হয় খুব তাড়াতাড়ি করে লিখছে রে। ও একজন ভাই প্রশ্ন করেছে, আসসালামু আলাইকুম, সবাই জবাব দেন। উনি প্রশ্ন করেছেন,
যে হুজুর কোরআন মাজিদের সাত নম্বর সুরা সুরায় আরাফের তিন নং আয়াতটি দয়া করে একটু তাফসির করে বলেন ভাই। তাফসির করতে হলে অনেক সময় লাগবে, তবে আপনি দাবি করছেন আমি তিন নম্বর আয়াতটা সুরা আরাফের তিন নম্বর আয়াতটা আপনাকে আমি একটু বলি, মনে রেখেন। এটা পাল্টা আরেকটা আয়াত আমি আপনাদের বলবো। আমাদের সমস্যা হলো কি, কাফের মুশরিকদের সম্পর্কে যে আয়াতগুলি আল্লাহ নাজিল করছে সেই আয়াতগুলি আইনে আল্লাহর ওলিদের সামনে লাগাইতেছে, বুঝছেন নি? ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের উপরে রবের তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তোমরা এগুলি অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলান, আর আল্লাহ ছাড়া আল্লাহর এগিনিস্টে আল্লাহ ছাড়া অন্য কোন আউলিয়ার অনুসরণ করো না। এটা হলো সূরা আরাফের আয়াত। আমি বলছি ভাইয়া শুনেন, কোরআনটা বুঝার একটু চেষ্টা করেন। আল্লাহ বলেছে ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি আল্লাহর এগিনিস্টে যারা আছে তাদেরকে, দুনিহি মানে আল্লাহর পক্ষে না, আল্লাহর বিপক্ষে যে শয়তানি শক্তি আছে তাদেরকে তোমরা অনুসরণ করো না। ভাইয়া এই আউলিয়া আল্লাহর ওলিরা না, এই আউলিয়া হলো শয়তানের ওলি যারা তারা, বুঝার চেষ্টা করো ভাইয়া। এখানে স্পষ্ট বলেছে ওয়ালা তাত্তাবিউ,